Good morning and welcome to another class of home tutorial. তো আজ আমরা আবার হোমোফোনসটাই শিখব হোমোফোনসটা কমপ্লিট করব অনেকটা হয়ে এসেছে আমরা এগোচ্ছি ওয়ার্ড ওয়াইজ তো অনেকটাই হয়ে এসেছে আজকে আমরা নেক্সট 10টা করব চলো স্টার্ট করি দেখো জেল আর জেল জেল মানে হচ্ছে প্রথমে একটা জেলি জাতীয় জিনিস যেটা আমরা খাই আর আরেকটা জেল মানে হচ্ছে যেটা আমরা ওষুধের ধরনের জেল যেটা আমরা লাগাই অনেক সময় কোনো ব্যথা জায়গায় নেক্সট হচ্ছে ন্যাপ আর ন্যাপ ন্যাপ মানে শিখর গাছের শিখর হতে পারে আর ন্যাপ মানে হচ্ছে ঘুম একটু ঘুমিয়ে নেওয়া অল্প করে নেক্সট হচ্ছে নেভ আর নেভ নেভ মানে বাজে লোক আর নেভ মানে হচ্ছে নাভি নেক্সট হচ্ছে ল্যাডার আর লেটার ল্যাডার মানে হচ্ছে মই আর লেটার মানে হচ্ছে চিঠি নেক্সট হচ্ছে লেড আর লেট লেড মানে হচ্ছে খাল বা ক্যানেল সরু জলের স্রোত কোনো জলের অংশ ধারা আর লেড মানে হচ্ছে পাড়া পাড়া মানে ওই যেটা কাচের কাচের না সরি আয়নার সাথে থাকে না আয়নার পেছনে থাকে সেটা হচ্ছে লেড নেক্সট হচ্ছে লিন আর লিন লিন মানে হচ্ছে হেলান দিয়ে শোয়া হেলান দিয়ে থাকা আর লেন মানে হচ্ছে গলি রাস্তা নেক্সট লেজ আর লেজ লেজ মানে হচ্ছে ডিমপাড়া জানো তোমরা আর লেজ মানে হচ্ছে লেজি মানে অলসতা আর কি নেক্সট হচ্ছে লি আর লি লি মানে হচ্ছে ঘাস জমি বা যেখানে ওই পশুরা ঘাস ফাঁস খায় এরকম চড়ে বেড়ায় আর লি মানে হচ্ছে ঢাকা ঢাকা দিয়ে রাখা কোনো কিছু চাপা দিয়ে রাখা নেক্সট হচ্ছে লিচ আর লিচ লিচ মানে হচ্ছে ফাঁস আর লিচ মানে হচ্ছে জোঁক জোঁক যেগুলো রক্ত চষে না ওই জোঁক নেক্সট লিড আর লিড লিড মানে হচ্ছে বা লেডও বলতে পারো লেড আর লেড লেড হচ্ছে সীসা আর লেড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া লিডাররা যেটা করে কী করে নেতৃত্ব দেয় মানে একজনকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো এই ছিল আজকের 10টা লিস্ট নেক্সট দিন আরও 10টা লিস্ট করব ততক্ষণ ভালো থাকো সুরক্ষিত থাকো বাড়িতে থাকো ভালো করে পড়াশোনা করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে মতামত জানাও আর যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর সাথে থাকো